ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, শুয়ে আছি বলে ভেবো না কিন্তু যে আমার শরীরটা খারাপ। আমি খুবই ভালো আছি এবং আজকে আমি অনেকক্ষণ উঠেছি, উঠে সবার টিফিন কমপ্লিট হয়ে গেছিলো। আজকে আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছিলাম আর রুটি করে গেছিলাম। বাবানকে টক দই দিয়ে আর রুটি দিয়েছি। বাবান ওটা খেতে খুব পছন্দ করে, বাবান তরকারি একদম নিয়ে যেতে চায় না, বাবান স্কুলে গেছে। আর আলু সিদ্ধ ডাল সিদ্ধ, যেহেতু কালকে মিত্র ক্যাফে থেকে ফিস ফ্রাই অর্ডার করেছিলাম তোমাদেরকে বললাম, সেই তো আজকে সকালবেলা বাবানকে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। কিচ্ছু খেতে দিইনি, কোনো ঘিও দিইনি, ডিমও। তো বাবান খেয়ে দিয়ে চলে গেছে স্কুলেও, বাবানকে গিয়ে দৌড়ে গিয়ে দিয়ে এলাম। আর যাওয়ার বুঝতেই তো পারছো এত কষ্ট হয় রোদের মধ্যে, এই ঠাটা পোড়া রোদ তার মধ্যে যাতায়াতের এতটা কষ্ট, মানে কি বলবো, প্রচণ্ড মাথার যন্ত্রণা করে। আর আমার রোদ লাগলে আর বৃষ্টির জল লাগলে কেন জানি না মাথার যন্ত্রণা করে। যে যদি এরকম কাদের কাদের হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আমার কিন্তু খুব মাথার যন্ত্রণা করে রোদ রোদ আর বৃষ্টির জল লাগলে। তো যথারীতি আমি বাবানকে স্কুলে দিয়ে চলে এসেছি। আসার সময় দুটো নানপুরি নিয়ে এসেছিলাম, একটু ঘুগনি নিয়ে এসেছিলাম টেস্ট করে দেখার জন্য। দোকানটায় প্রচণ্ড ভিড় হয়, কেন এত ভিড় হয়, কী স্পেশাল আছে সেটা দেখার জন্য। অনেক দিনের পুরনো দোকান সোদপুরে, কিন্তু আমি কোনো দিন হয়নি, তা দেখার জন্য এসেছি। তার দ্বারা কেড়া এসে দেখি, আমরা ভাববে দিদি শুয়ে আছে কেন, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু শুয়েছিলাম না। যেহেতু মাথাটা খুব যন্ত্রণা করছে সেহেতু শুয়ে আছি। আর আমি জানি যথারীতি কলে এখন জল আসবে না, তো বাইরে রোদের মধ্যে গিয়ে কোনো কাজ দরকার নেই, ওর জন্য শুয়ে আছি। এরপর ঘরদোর পরিষ্কার করব, স্নান করব। আজকে একটা কীর্তন বাড়িতে নিমন্ত্রণ আছে, দুদিন ধরেই ছিল, তো আজকে যেহেতু লাস্ট খাওয়া দাওয়া তাই সবাইকে নিমন্ত্রণ করেছে, তো যাব দুটোর সময়, রেডি হব। তো এখন ঘরে কাজগুলো কমপ্লিট করব। তার মাথাটা যন্ত্রণার জন্য শুয়েছিলাম, শুয়ে শুয়ে একটু ভিডিও দেখছিলাম। কিন্তু এই নয় যে মাথার যন্ত্রণা করছিল বলে ফোন ঘাটিনি, ফোনটা দেখছিলাম, তখন আর মাথার যন্ত্রণা করছিল না কি, তাই তো। তো দেখো একটু অন্ধকার হতেই কত মশা এসে হাজির হয়ে গেছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা ফলো করোনি অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও। আর ফেস আমার কিন্তু ফেসবুক পেজও ওপেন হয়ে গেছে অর্পিতা লাইফস্টাইল, সেটাও কিন্তু গিয়ে ফলো করে দিও, ওখানেও কিন্তু রোজকার ভিডিও পোস্ট হচ্ছে। তো চলো টাটা ফ্রেন্ডস, আমার হয়ে গেছে কাজ, ঘরের কাজও কমপ্লিট, বাইরের কাজও কমপ্লিট। এখন স্নান করে রেডি হব, আবার তো যেতে হবে কীর্তনে। বারবার সবাই ফোন করছে, ফোন করে বলছে কখন আসবি কখন আসবি। আলম যে দাঁড়া যাচ্ছি, এই যে রেডি, মদ্দর মোছা। আবার যেহেতু কালকে এখানে শীতলা পুজো, সেখানে ঠাকুরও আনতে যাবে সবাই, সেই প্ল্যানিংও করছে। আবার কাজও আছে, তার মধ্যে আবার রাতে রান্না করে রাখতে হবে, কারণ কালকে তো পান্তা। তো চলো দেখো, আরে দেখো বিছনা পিছনা সবই গুছানো। আর এই চাদরটা এটা নাইটিটা পরবো, ওর জন্য এনে রাখলাম খাটের উপরে। বাইরে কি রোদ, কেউ বলবে এত বৃষ্টি হয় রাতের বেলা? দেখো কেউ বলবে না, কি রোদে রোদ, রোদের মধ্যে বসে বসেই কাজ করতে হয়, কি করবো বলো, বাইরে কাজ তো, তার জন্য রোদে বসে বসেই করতে হয়। যেহেতু ভিতরে মিস্ত্রি লেগেছে তাই রাস্তায় বসে বসেই কাজ করতে হয়, মানে রাস্তায় মানে বাইরে একটা কল আছে ওখানটাতে, আর এই রোদটা মাথায় পড়ে। আর রাতের বেলা রোজ বৃষ্টি হচ্ছে সন্ধ্যে থেকে, এদিকে দেখো সকালবেলা রোদে রোদ। কেউ বলবে না যে আকাশে এত মেঘ করে থাকে, দেখো আর তেমন গরম লাগছে। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে অনুষ্ঠান বাড়িতে চলে গেছিলাম, ভাত ডাল পোলাও কুচু শাক মোচা, তারপর হচ্ছে লাবড়া চাটনি। বন্ধু দেখো আমরা এসে গেছি, এই এলাম ওখানে খেতে গেছিলাম, ওখান থেকে গেলাম ঠাকুর আনতে। কালকে বললাম শীতলা কালী পুজো, সেই শীতলা কালী ঠাকুর নিয়ে এলাম। নিয়ে এসে জামা প্যান্টগুলো পরেছিল, সেগুলো মেলা হয়নি আসলে, ওখান থেকে তো চলে গেলাম, তার জন্য জামা প্যান্টটা আর মেলতে পারিনি। কী করবো বলো, হয় বলো এত কিছু সব কিছু একসাথে, লাস্টে কি এখন মেলে দিয়ে এলাম। আর খুব কষ্ট হয় গো ওপরদের উপরে তিনতলায় উঠতে, কিন্তু কী করবো, মেলতে যে হবে, জামা প্যান্টগুলো যে কাঁচা পরেছিল।
তা যাই হোক, মেলে দিয়ে একটু কথা বলে এলাম, এসে এই ঘরে বসলাম। তো ভাবছি এখন শুলে আর ভালো লাগবে না। তারপর আসার সময় আমাদেরকে আবার কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে, যেহেতু আমরা ঠাকুর আনতে গেছিলাম, তো সবাইকে এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে। মানে কোল্ড ড্রিঙ্কস আর গ্লাস কিনেছিল, এক গ্লাস করে তো কোল্ড ড্রিঙ্কস কিনতে পাওয়া যায় না, কিনলো, কিনে খাইয়েছে। তো আজকে একটা মজার ব্যাপার কি হয়েছে জানো তো, আজকে যেহেতু ভোট তা সামনে, তাই জন্য বিএসএফের সব পুলিশ কমান্ডোরা আর ওয়েস্ট বেঙ্গল পুলিশরা সব সার্ভে করতে বেরিয়েছে, আর আমরা যেখানে আমরা যেদিক দিয়ে আসছি সেদিক দিয়েই পুলিশ যাচ্ছিলো। আমরা তো খুব এনজয় করছিলাম যে আমাদের সেলিব্রিটি সেলিব্রিটি ভাব, পেছনে আমাদের পুলিশ, সবাই এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম। তো এইভাবে ভাবে আমরা হাঁটতে হাঁটতে গেছি, ও যাওয়ার সময় আবার মাথায় ফুল লাগিয়ে গেছিলাম। কি ফুল? কাঠফুল, এখানে কাঠফুল বলে, আর আমার মা না কী ফুল বলতো আমি সেটা ভুলে গেছি, সত্যি ভুলে গেছি। কী বেশ একটা ফুলের নাম বলতো, সাদা সাদা, কে আমাদের ওইদিকেও হতো, গঙ্গায় যখন চান করতে যেতাম ছোটোবেলায় বাবার সাথে, তখন ওই ফুলগুলো গন্ধ নিতাম। হ্যাঁ, আর এখন আমি তো বিগত কয়েক বছর ধরে নাকে গন্ধ পাই না, কারণটা আমি জানি না, কিন্তু করোনার আগে থেকেই আমার নাকটা না বন্ধ, মাঝে মাঝে হয়তো কোনো সময় পেলাম, কিন্তু ডাক্তার বলেছিল, যখন ডাক্তার দেখিয়েছিলাম বলেছিল ভাপার নিতে, মানে নাকে নাকের যে নলগুলো শিরা ওগুলো জাম হয়ে গেছে, ওগুলো ভাপার নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আর নিই না, নিজের জন্য একদমই আর চিন্তা করি না, আজ আছি কাল নেই, না থাকলেই সব থেকে ভালো, সবার ভালো আমারও ভালো। তো চলো একটু রেস্ট করে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। দেখতেই পাচ্ছ আমরা এখন কালকে রান্না রেডি করছি। তো দেখো ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে, ভাত করে দিয়েছি উপু, আর এই যে হবে ডালের বড়া, আর হচ্ছে আলু ভাজা, এই একটা হয়েছে, এই আর নেই, এগুলো সব কালকের রান্না। তারপরে আমি মাছের ঝোলটা গরম করে সবাইকে খেতে দেবো। তো চলো দেখতে থাকো। সুফের দেখতেই পাচ্ছ আমি এখন হাঁটতে বেরিয়ে গেছি, কারণ আমার ডিনার কমপ্লিট। ডিনারে আজকে মাছের ঝোল দিয়ে ভাত খেলাম, আর কালকের আলু ভাজা একটু বড় ভাজা নিয়েছি, ব্যাস। তো এটা দিয়ে আমার ডিনার আজকে কমপ্লিট। তো এখন আমি বেরিয়ে গেছি হাঁটতে, কারণ খেয়ে দিয়ে উঠে না শুলে খুব শরীরটা খারাপ লাগে জানো তো, ওর জন্য। তো চলো, বাবানেরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, এবার একটু হাঁটা চলা করে নিয়ে তারপর আবার ঘরে ফেলার পালা। একটু হেঁটে নি, দেখতেই পাচ্ছ আমি এখন ঘরে, এখন বাজে 12টা বাজতে যাচ্ছে, এবার আমি শুয়ে পড়বো। অনেকক্ষণ ওখানে খেয়ে দিয়ে পায়চারি করার পর আবার আমি ঘরে চলে এসেছি। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আজকের মতন এইটুকুনি। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু গিয়ে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজ অর্পিতা লাইফস্টাইলে সেটাও ফলো করে দিও। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, আর কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো, কালকে অবশ্যই দেখাবো আমাদের এখানে শীতলা পুজো কেমন হচ্ছে, কী কী হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, সাথে থাকো।